কি বলেছিলাম না, মাথার উপরে আল্লাহ আছে, তোমার বিচার একদিন তিনিই করবে। আমার সাথে ভালোবাসার অভিনয় করে আমাকে নিয়ে হোটেলে নিয়ে গিয়ে তোমার বন্ধুরা সহ রেপ করেছিলে, সেটা কেউ জানে না যে তুমি আমার সাথে এমন করেছো। তোমার নামে থানায় মামলা করলে ক্ষমতা আর টাকার দাপরে বেঁচে গিয়েছিলে, কিন্তু আজ আর বাঁচতে পারলে না। প্লিজ এতগুলো মানুষের সামনে অপমান করো না। হ্যাঁ আমি খারাপ, তাই বলে তো আর সব ছেলে খারাপ না। আমি শুধু তোমাকে খারাপ বলেছি, অন্য ছেলেদের কেনা। সবাই শুনুন, আমাকে এই লোকটা তার বন্ধু সহ রেপ করে, আজ আমি অনেক সুখে আছি স্বামী সন্তান নিয়ে। কিছুদিন আগে এই খারাপ লোকটার বোনের প্রেমিক তার সাথে রুম ডেট করে আর ভিডিও বানায় নেটে ছেড়ে দিছে, আজ সবাই তা দেখছে। সবাই শুনে রাখুন, পাপ বাপকেও ছাড়ে না। সকালবেলা আপনার ক্ষতি আমি করব, সন্ধ্যাবেলা আমার ক্ষতি আর একজন করবে। আজ আমি আপনার ভালো করব, কাল আমার সাথেও ভালো হবে, আল্লাহর মায়ের আক্কেলের বাইর। আজ টাকা দিয়ে তোমার বোনের সম্মান ফিরে দিতে পারবে? এই টাকা জোরেই তুমি অনেক মেয়ের ক্ষতি করেছো, আর তোমার বোন টাকার গরম দেখিয়ে অনেক নিরীহ ছেলের ক্যারিয়ার নষ্ট করেছে। আল্লাহ আজ তার সঠিক বিচার করেছে। থু, আমি শুধু চেয়ে চেয়ে নীরব দর্শক হয়ে ছেলেটা আর মেয়েটার কথা শুনলাম। মেয়েটা ঠিক বলে কারো ক্ষতি করে কেউ কখনো সুখে থাকে না। বাসাতে চলে আসলাম, আগামী পরশু আমার বিয়ে। এদিকে আমার বাসার সবাই বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে। এখন জানি খুব বেশি সুপ্রিয়াকে দেখতে মন চাচ্ছে। কেন জানি মন বলতেছে সুপ্রিয়া আমাকে মন থেকে একটা কথাও বলে নাই, হয়তোবা আমাকে শিক্ষা দেওয়ার জন্য না, হয়তোবা অভিমান জমে থাকার কারণে। এদিকে সবাই আমার বিয়ের সব প্রস্তুতি সেরে ফেলেছে। বিয়ে হবে যখন আর 2 দিন পর, তখন হঠাৎ করে একটা সমস্যা হলো, যার কারণে বিয়ে আরও কয়েকদিন পিছিয়ে গেল। সমস্যা বলতে আমার বড় ভাইয়ের মেয়ে প্রান্তি হঠাৎ করে খুব অসুস্থ হয়ে যায়। তাকে নিয়ে শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগে। ডাক্তার প্রান্তিকে দেখে বলে তেমন কিছু হয়নি, এমনিতেই সুস্থ হয়ে যাবে, আর তার জন্য কিছু ওষুধ লিখে দেয়। বিয়ে যেহেতু পিছিয়ে গেছে, আবার অফিস থেকেও ছুটি নেওয়া আছে, সেহেতু বাসাতে বসে থাকা লাগছে। আর আমি যেহেতু সব সময় মনমরা হয়ে থাকি, তাই আব্বা মা ভাবি মিলে সিদ্ধান্ত নিল যে মেয়েটার সাথে আমার বিয়ে হবে, তার সাথে যেন আমি আলাদা সময় কাটাই। তাই তারা মেয়েটার বাবা মাকে ফোন করে বিষয়টা জানালো। মেয়ের বাবা মা রাজি হয়ে গেল আর আমাকে যেতে বলল। আমি প্রথমে প্রান্তি আর বাসার সবাইকে ছেড়ে যেতে রাজি হই না। তখন সবাই মিলে আমাকে জোরাজোরি করে, যদি সুপ্রিয়া অন্য কাউকে বিয়ে করতে চায় বা পরে বিয়ে করে সুখে থাকে, তাহলে তুই কেন এভাবে থাকবি? আমার সে হাসি খুশি থাকা ছেলেটাকে চাই আমি। তুই যা ওখানে গিয়ে তোর হবু বউয়ের সাথে একান্তই সময় কাটা, সে তোকে জানুক, তুই তাকে জান, তাহলে তোদের ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। দেখবি ওই মেয়ে তোকে সুপ্রিয়ার চেয়েও বেশি ভালোবাসবে, আর মেয়েটাও অনেক ভালো, দেখলি না কেমন লাজুক স্বভাবের। প্রান্তি সুস্থ হোক, তারপর না হয় যাব। আমি এমন এক বাবা যে নিজের সন্তানের নামও জানি না, আমার নিজের সন্তানকে নিতেও পারি নাই, তাই তো ভাইয়া ভাবির মেয়েকে এতটা ভালোবাসি। প্রান্তির কোনো কিছু হলে আমি এবার ঠিক থাকতে পারবো না। পাগল ভাই আমার, আমরা কি বলেছি, প্রাপ্তি তোর মেয়ে না? আর শুনলি না ডাক্তার কি বলেছে, প্রাপ্তির কিছুই হয়নি, সে এমনিতেই সুস্থ হয়ে যাবে। তবুও আর একটা কথা, সুপ্রিয়াকে চাইলে তো আর ভুলে যেতে পারবো না। সুপ্রিয়া তো আমার জীবনের প্রথম নারী ছিল, প্রথম ভালোবাসা ছিল, আজ আমার রাগের আর ইগোর কারণে তাকে হারালাম। তুই তাকে ভালোবাসিস বলে তার এমন ঘটনার জন্য তার সাথে ওই রকম ব্যবহার করেছিস, তাই বলে সে কি তোকে ছেড়ে দূরে থাকবে? আর একজনকে সে বিয়ে করতে চাইবে? যদি সুপ্রিয়া যদি তোকে সত্যিই ভালোবাসত, তাহলে তোকে ছেড়ে থাকার কথা মুখেও তুলত না। চাচু আমি ভালো আছি, তুমি আমূল কথা তোলো, আমি তোমার সাথে পরে কথা বলবো। তাই নাকি আমার বুড়িমা? প্রান্তি মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। 2 বছর এখনো হয় নাই ওর, তাতেই ওর কথার ফুলঝুরি ধরে বসে আব্বা মা ভাবি ভাইয়া আর তৃপ্তির সাথে। আমার ছেলে দুটো নিশ্চয়ই আমার কথা মনে করে, হতে পারে তারা এখনও ছোট, তাদেরও তো বাবার ভালোবাসা চাই। একটা মা যেমন তার সন্তানকে বাবার ভালোবাসা দিতে পারে না, তেমনি একটা বাবাও তার সন্তান মায়ের ভালোবাসা দিতে পারে না। বাবার ভালোবাসা শুধু বাবা দিতে পারে, আর মায়ের ভালোবাসা শুধু মা দিতে পারে। তাহলে কখন যাচ্ছিস? বিকেলে যাই আব্বা। ঠিক আছে। আমি প্রান্তিকে কোলে নিয়ে আমার ঘরে নিয়ে
আমি প্রান্তিকে কোলে নিয়ে আমার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। আর প্রান্তিকে আমার দুই পায়ের পাতার উপর রেখে হাঁটু ভাঁজ করে উঠানামা করতে লাগলাম। প্রান্তির কথা এখনও ঠিকভাবে স্পষ্ট না, অনেক কথা মুখে উচ্চারণ করতে পারে না। আমি যখন প্রান্তিকে উঠানামা করতেছি, প্রান্তিক খিলখিল করে হাসতে থাকে। যখন থামি তখন বলে, আবাল চাতু আবাল। এই হচ্ছে ছোট বাচ্চা, ওদের কোনো কিছু নতুন শেখালে সেটার জন্য পাগল হয়ে যায়। ওদের যদি উপরে ছুঁড়ে দিয়ে আবার দুহাত দিয়ে ধরেন, প্রথমে কান্না করলেও পরে যখন ধরেন তখন ইচ্ছা মতো হাসতে থাকে, তখন তার মনে একটা বিশ্বাস থাকে, তার বাবা মা ভাই বোন আত্মীয় যে যাই করুক না কেন তার কোনো ক্ষতি হতে দিবে না, তাই সে বারবার সে কাজগুলো করতে বলে। প্রান্তিকে এবার আমার বুকের উপর বসালাম, সে আমার বুকের উপর বসে গাড়ি চালাতে লাগলো। আমি পকেট থেকে ফোনটা বের করে ভাইয়াকে ফোন দিলাম। কিরে অসময় ফোন দিলি যে? না মানে ভাইয়া একটা কথা জানার ছিল। বল কি কথা? আমার কাজ আছে। তুমি যে ডিভোর্স পেপার নিয়ে সুপ্রিয়াদের বাসাতে গিয়েছিলে, ওরা কিছু বলেছে? সুপ্রিয়ার বাবা মা একটু মন খারাপ করলেও ওর ভাইয়া খুশি হয়েছে। সুপ্রিয়ার ভাই আমাকে বলেছে আমরা ডিভোর্স পেপার না দিলে তারাই নাকি পাঠিয়ে দিত, আর ওরা সুপ্রিয়ার জন্য ছেলেও দেখছে। নাকি এতে কি সুপ্রিয়ার অমত নাই? সুপ্রিয়া কি নিজে বলেছে ও অন্য কাউকে বিয়ে করবে? তা তো আমি জানি না, আমার বন্ধু মানে সুপ্রিয়ার বড় ভাই তো সেটাই বলেছে আমাকে। সত্য মিথ্যা ওরা ভালো জানে, আর সুপ্রিয়ার মতামত ছাড়া তো ওরা এগোতে পারবে না, তাই না? তুই সুপ্রিয়ার চিন্তা বাদ দে, বাবা মা যার সাথে তোর বিয়ে ঠিক করেছে এখন তাকে নিয়ে ভাব। আমি তোর ভাই হয়ে তোর ক্ষতি করেছি রে, তোর সাথে যদি সুপ্রিয়ার বিয়ে না দিতাম তাহলে আজ তুই নেশা করতি না, রাত করে বাসায় ফিরতি না। আমি নেশা করি? তুমি কেমন করে জানলে? তোর ভাবি তোর কাপড় ধুতে গিয়ে তোর প্যান্টের পকেটে সিগারেট আর লাইটার পায়, তারপর আমাকে বলে, আমি পরে খোঁজ নিয়ে জানতে পারি তুই আর আগের স্বামী নেই, তাই তোর ভাবি মা আর আব্বাকে বলে তোর বিয়ে ঠিক করলো, যদি আবার ভালো হয়ে যাস। আমি আর কোনো কথা না বলে ফোন কেটে দিলাম। যে ভাবিকে কোনোদিন আগে চোখেও দেখি নাই সেই ভাবি এখন আমার কত চিন্তা করে। অনেকের ভাবি আছে, তবে সবার ভাবি সবার চিন্তা করে না। সব মেয়েরা ভাবি হলে ভালো হবে তা কিন্তু না, হয়তোবা প্রথমে নতুন হিসাবে সবার সাথে ভালো ব্যবহার করবে, তারপর তার আসল রূপ দেখাবে। আজকাল তো ভাইদের সম্পর্ক এই ঘরের বউদের জন্য নষ্ট হয়ে যায়, ভাই হয়ে যায় ভাইয়ের শত্রু। বিকেলে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি আমাদের গাড়ি নিয়ে আমার হবু বউয়ের বাসাতে চলে গেলাম। আমি যাওয়ার পর তারা আমাকে দেখে জামাই আদর করা শুরু করে দিল, কিন্তু যার সাথে বিয়ে হবে তাকেই তো দেখতেছি না। কিছুক্ষণ পর আমার হবু শ্বশুর আমার হবু বউকে আমার কাছে দিয়ে ওরা বাইরে চলে গেল। হয়তোবা তারা বুঝতে পেরেছে আমি তাদের মেয়ের সাথে কথা বলতে চাই। মেয়ে আসার পর থেকে একবার আমার দিকে চোখ তুলেও তাকালো না, হয়তোবা লজ্জা করতেছে। তাই আমি প্রথমে শুধু করলাম, কেমন আছেন, কোনো কারণে কি আপনার মন খারাপ, নাকি আমাকে আপনার পছন্দ হয়নি? এমা এটা কি বলেন, আপনাকে পছন্দ না হওয়ার কি আছে? আর আমি ভালো আছি, আমি আসলে ছেলেদের সাথে কথা বলতে ভয় করি। আপনার সাথে তো আমার বিয়ে হবে, তখনও কি আমাকে ভয় করবেন? তখন সেটা দেখা যাবে, আমাকে আপনি করে না বলে তুমি করে বললে খুশি হব, কারণ আমি আপনার থেকে ছোট। ঠিক আছে, সেটা না হয় দেখা যাবে। এবার আপনার নামটা বলুন, আমি তো জানি না, সাথে পাঠক পাঠিকাও জানে না। তুমি করে বললে আপনাকে আমি আমার নাম বলবো। আচ্ছা, সেদিন তো আমাকে দেখতে আসছিলেন, শুনেন নাই নাম? আসলে কি যে বলবো, তখন অন্য চিন্তায় ছিলাম তাই খেয়াল করিনি। আবার আপনি করে বলছেন কিন্তু। সরি, বলো তোমার নাম? আসমা আক্তার অনন্যা। আমি আসমা বলতে পারবো না, অনন্যা বলেই ডাকবো। আপনার যা ভালো মনে হয়। তো তোমার পড়াশোনার কি খবর, বিয়ের পরও কি পড়তে চাও? আমার পড়াশোনা করতে খুব ভালো লাগে, বিয়ের পর তো আপনাদের বাসার কাজ করে নেবেন, সারাদিন আমাকে কি পড়াবেন নাকি? আমি তো টিভিতে দেখেছি বড় লোকের ছেলেরা গরিবের মেয়েকে বিয়ে করে তাদের বাসার কাজের মেয়ে বানায়, নয়তো বা বিক্রি করে দেয়। এবার বুঝলাম মেয়েটা একটু পাগল টাইপের, সে কোনো না কোনো কারণে মেন্টালিটি আঘাত পেয়েছে, কারণ ইন্টার পড়ুয়া কোনো মেয়ের কথা এমন ছোট বাচ্চার মতো হতে পারে না। তোমাকে কি একবারও বলেছি তোমাকে দিয়ে আমার বাসার কাজ করাবো বা তোমাকে বিক্রি করে দিব? এগুলো বলা লাগে না, আমি টিভিতে এসব দেখি। যদি গরিবের মেয়েরা রাজি না হয় বিয়ে করতে, তাহলে তাকে জোর করে গুন্ডা দিয়ে তুলে নিয়ে যায় আর নিয়ে গিয়ে মেয়েটাকে মারে, পরে মেয়েটার গলায় দড়ি দিয়ে মরে যায়। আচ্ছা, তাকে না হয় গুন্ডাগুলো এক এক করে মেরেছে, তাই বলে মেয়েটাকে মরতে হবে? আরে ভাই, এখানে কোন মারার কথা বলেছে বুঝেছেন? না বুঝলে কিছু করার নাই, বুঝলে বুঝপাতা, না বুঝলে। আমার মন বলতেছে মেয়েটা কোনো না কোনো কারণে খুব ভয় আছে, তাই ঘরের বাইরে এসে
শ্বশুরকে বললাম, সরি হবু শ্বশুর, আমি অনন্যাকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসতে চাই। তখন হবু শ্বশুর বলল তার গ্রামের বাড়ি থেকে ঘুরে আসার জন্য। সেখানে নাকি তার টিন শেটের বিল্ডিং বাড়ি পড়ে আছে। প্রতি সপ্তাহে আমার শ্বশুর সেই বাড়িতে যায় আর তার চাষের জমি আর পুকুর বর্গায় দিয়েছে সেগুলো দেখতে। পরের দিন আমি আর অনন্যা গাড়ি করে তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ যেতে লাগলাম। অনন্যা তো যাবেই না গ্রামে, তার নাকি সেখানে যেতে ভয় করে। তার বাবা মা বোন অনেক জোর করে আমার সাথে পাঠিয়ে দিল। দুইজনেই গাড়ির সামনে সিটে, আমি গাড়ি চালাচ্ছি, কিন্তু অনন্যা গাড়ির জানালার কাছে গুটি সুটি হয়ে সিটের উপরে পা তুলে আছে। আমি কিছুই বুঝলাম না, সে কেন ভয় পেয়ে আছে এত। দীর্ঘ জার্নি করার পর আমরা গন্তব্যে এসে পৌঁছালাম। অনন্যাকে গাড়ি থেকে নামতে বললে সে চারদিকে ভালো করে তাকালো, তারপর গাড়ি থেকে নেমে তার বাড়ির ভিতরে গিয়ে ঢুকল। আসলে অনন্যা আমাকে পুরো পথ বলে দিয়েছে, ভয় থাকলেও সে রাস্তা চিনিয়ে দিয়েছে। সেই গতকাল থেকে দেখতেছি অনন্যা আমার কাছ থেকে দূরে দূরে থাকে। মাঝে মাঝে সুস্থ মানুষের মতো কথা বলে, মাঝে মাঝে মনে হয় সে অস্বাভাবিক। ওদের বাড়িতে ঢোকার পর অনন্যা রান্নাঘরে চলে গেল। আমিও ওর পিছন পিছন গিয়ে দেখি রান্নাঘরে রান্না করার সব জিনিস আছে। তার মানে ওর বাবা আসত বলে এসব আগে থেকেই রেখে দিয়েছে। অনন্যারা আমাদের চেয়ে অনেক গরিব, তবুও তারা স্বাভাবিকভাবে চলাফেরা করে। পিছনে ঘুরে আমাকে দেখে অনন্যা বলে, আপনি ডান দিকের ঘরটাতে গিয়ে বসুন, আমি রান্নাটা সেরে ফেলি, পরে আপনার সাথে বসে না হয় গল্প করব। আরে এই মেয়ে দেখি গিরগিটির মতো রং বদলায়, এবার দেখি পুরা দমে সুস্থ মানুষ। এই মেয়ে কি শুরু করে দিয়েছে, কিছুক্ষণ আগেও তো সেই ভয় ছিল, এখন দেখি সব ঠিক। আমি তো আমার সব চিন্তাভাবনা এই মেয়ের জন্য ভুলে গেছি। না, বাসার কারো কথা মনে হচ্ছে না। সুপ্রিয়া, এই মেয়ের সাথে থাকলে তো আমিও পাগল হয়ে যাব। নাকি কোনো জিন ভূতের আসর আছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন বলেই বুকে থুতু দিতে থাকলাম। আমি দৌড়ে অনন্যার বলা ঘরে ঢুকে দরজা বন্ধ করে থাকলাম। আগে নানিমার কাছে শুনেছি গ্রামে নাকি খুব জিন ভূত দেখা যেত, এমনকি আসমান থেকে জমিন পর্যন্ত সাদা ধবধবে কাউকে দেখা যেত। আল্লাহ আমাকে বাঁচাও, মা আব্বা আমি এই মেয়ে বিয়ে করব না, আল্লাহ গো। রান্না করা শেষ হলে অনন্যা আমাকে খেতে ডাকে, আমি যেতে চাই না। সে এবার দরজা ধাক্কাতে থাকে, আমার ভয় আরও বেড়ে যেতে লাগলো। তখন জোরে জোরে বড় দোয়া পড়তে থাকি আর ভূত ভূত করতে থাকি। এখানে আবার কোথা থেকে ভূত আসলো শুনে? আপনি দরজা খুলুন, সেই সাত সকালে রাস্তা করেছেন আর তো কোনো খাবার খাননি, এবার দরজা খুলে লক্ষ্মী ছেলের মতো খেয়ে নিন আপনি। যাব না, তোমার মাঝে ভূতের আছর আছে, আমাকে ধরতে পারলে আস্ত রাখবে না। ও আব্বা, ও মা, তোমরা আমাকে কার সাথে বিয়ে দিতে চাও গো? আমাকে তো এই মেয়ে মেরে ফেললো। দেখেন এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে, আপনি যদি দরজা না খোলেন এবার কিন্তু দরজা কোড়াল দিয়ে কেটে ঘরে ঢুকবো, সত্যি সত্যি আপনার ঘাড় মটকাবো। ও ভূতখালা, আমার সাথে এমন করবেন না, আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই আর আমার কোনো ক্ষুধা লাগে নাই, আপনি খেয়ে নিন। আপনি আমার বাড়ির মেহমান, আপনাকে ছাড়া আমি কেমন করে খাই, আপনাকে সাথে নিয়ে খাবো। আর কিছুদিন পর তো আপনার ঘরের বউ হব, তখন আবার কথাই খোটা দিবেন, আমাকে আমার বাড়িতে আমার এলাকায় বেড়াতে এসেছেন, আপনাকে না খাইয়ে রেখেছি। ও ভূতখালা, আমার কোনো ক্ষুধা লাগে নাই, আপনি খেয়ে নিন না, আমি পরে খাবো, আর আপনাকে কোনো কথার খোটা দিব না। আমার কি মাথা খারাপ, ভূতের বাড়িতে এসেছি তাকে খোটা দিব? ওই বেটা, কে তোর খালা, কে ভূত? তুই ভূত, তোর বাপ ভূত, তোর মা ভূত, তোর চৌদ্দ গোষ্ঠী ভূত। দরজা খোল, না হলে তোর খবর খারাপ আছে, আমার খুব ক্ষুধা লেগেছে। আল্লাহ গো আমাকে বাঁচাও, এই মেয়ের গায়ে আবার ভূত ভর করেছে, তার নাকি খুব ক্ষুধা লেগেছে, আমাকে মনে হয় খেয়ে ফেলবে। আল্লাহ গো বাঁচাও গো। ও মা, ও আব্বা, কোথায় তোমরা? তোমাদের ছেলেকে মেরে ফেললো গো, আমি মনে হয় আর বাঁচবো না গো, আল্লাহ বাঁচাও। ওই বেটা, সে তখন থেকে কি ভূত ভূত করতেছিস, তোকে আদর করে ভালোবেসে ডাকাটা ভুল হয়েছে, দাঁড়া তোর কি করি শুধু দেখ। এ কেমন মেয়ে রে বাবা, হবু স্বামীকে তুই তুকারি করে বলতেছে? আমি শিওর এই মেয়েকে ভূতে আবারও ভর করেছে। আবার সন্ধ্যাও হয়ে এলো, নানিমার কাছে শুনেছি রাতে নাকি জিন ভূতের উত্তাপ বেশি হয়, এবার আমার কি হবে, আমাকে আর বাঁচিয়ে রাখবে না ভূতখালা। থুকু,
হবু ভূত বউ, অনন্যা বউ মাফ করে দাও, আর আমি তোমার সাথে থাকবো না, আমি পালাবো। কিছুক্ষণ সব কিছু নীরব। যাক বাবা, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, যাই একটু বিছানায় শুয়ে থাকি, গলাটা শুকিয়ে গেছে, পানিও নাই ঘরে। আল্লাহ তোমার কাছে লাখো শুকরিয়া, আজ তোমার জন্য বেঁচে গেলাম। বিছানায় শুয়ে চোখ বন্ধ করলাম, চোখে ঘুমটা এসে গেছে প্রায়। হঠাৎ করে কিছু একটা শব্দ হতে থাকলো, প্রথমে পাত্তা দিলাম না, কিন্তু শব্দটা আরও জোরে জোরে হতে লাগলো, কেউ বুঝি গাছ কাটতেছে এমন মনে হলো। তাই তাড়াতাড়ি সজাগ হলাম, রাতে আবার কে গাছ কাটে, নাকি এ বাড়িতে বাস করা ভূতগুলো এমন করতেছে। এবার খেয়াল করে দেখলাম কেউ একজন দরজার বাইরে থেকে কিছু দিয়ে দরজা কাটতেছে। ওরে বাবা, অননা তো বললো সে কুড়াল দিয়ে দরজা কেটে ঢুকবে, আল্লাহ গো বাঁচাও, আমি এই মেয়েকে বিয়ে করব না, সুপ্রিয়ার স্মৃতি নিয়ে বেঁচে থাকব। ওমা, এ দেখি অননা দরজা প্রায় কেটে কেটে ফেলেছে। কাঠের এত সুন্দর ডিজাইন করা দরজা, যার কাটতে দয়া হলো না সে কি আমাকে আস্ত রাখবে? ও আব্বা, ও মা, আমাকে কোন বিপদে ফেলে দিল গো। দেখতে দেখতে চোখের পলকে অনন্যা দরজা কেটে ফেলল, দরজা কেটে আমার কাছে আসতেছে। আমি চোখ অনন্যার দিকে করে দেখি, ওর চোখ ইয়া বড় বড় হয়ে গেছে, আর লাল বর্ণ ধারণ করেছে চুলগুলো, এলোমেলো, পুরা ঘেমে একাকার হয়ে গেছে। আমার কাছে এসেই তার বাঁ হাতের নখওয়ালা হাত দিয়ে আমার গলা খামচে ধরল। আমি ভূত, আমি তোর খালা, এবার দেখ এই ভূত তোর কি করে। আমার কথা তুই শুনিস নি, আজ তোর খবর আছে, তোকে আজ মেরেই ফেলবো, শালা খবিস। আল্লাহ, এ দেখি সত্যি সত্যি অনন্যাকে ভূতে ধরেছে, আজ আমার শেষ দিন, আমি কোনো ভুল করে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন আপনারা। আব্বা মা, আমাকে ক্ষমা করে দিও, আমি আজ শেষ। গলা দিয়ে রক্ত ঝরতে থাকলো, আসলে অরণ্যার নখ গলার চামড়ায় আটকে গেছে। আমাকে মাফ করে দিন ভূতাম্মা, আমি আর আপনাকে খালা বলবো না, আপনার সব কথা শুনবো। শামিমের বাচ্চা তুই আজ শেষ, আমি তোর হবো বউ হব, আর আমাকে আম্মা ডাকিস। আমি তো অরণ্যাকে বিয়ে করব ভূতাম্মা, আপনাকে কে বিয়ে করবে? তোর বিয়ে শখ আজকে মিটিয়ে দিব, শালা বান্দরবনের বান্দর, গ্রামের ধরা ইঁদুর, সারা রক্তের টিকটিকি। এবার আমি পুরোপুরি বুঝলাম আর আমার রক্ষা নাই। আমার পুরা শরীর ভয়ে কাঁপতে থাকলো, আর শরীর দিয়ে ঘাম ঝরতেছে, মাথার উপরে ফ্যান চলার পরও আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এবার আমি জ্ঞান হারিয়ে ফেললাম, যখন আমার জ্ঞান ফিরল তখন নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। চোখ মেলে দেখি দিন হয়ে গেছে, গলায় হাত দিয়ে দেখলাম আঠালো কিছু দেওয়া, মানে কেউ গলায় মলম লাগিয়েছে, আর গলার ব্যথাও নাই। যখন বিছানা থেকে নেমে দরজার কাছে যাব, তখন আবারও গত রাতের কথা মনে পড়ে গেল, আর আমি ভয় পেয়ে গেলাম। আমি একটু দরজার কাছে গিয়ে মাথা বের করে চারদিকে দেখতেছি কোথাও অনন্যা আছে কিনা, আমাকে পালাতে হবে। যেই না মাথা বের করে বাইরে দেখব, অমনি অনন্যা ঘরে প্রবেশ করলো। আমি তাকে দেখে ভয় পেয়ে গেলাম, আর আমার শরীর কাঁপতে থাকলো। দেখেন, আমি জিন ভূত কেউ নয়, আমাকে যদি এইসব বলে আমার তখন ভীষণ রাগ উঠে যায়, নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি নিজেও জানি না আমার মাঝে কি হয়ে যায়। তবে ছেলেদের দেখলে আমার ভীষণ ভয় করে, তখন আমার হিতাহিত জ্ঞান থাকে না। তবে আপনাকে দেখে আমার মনে হচ্ছিল আপনি অনেক ভালো একজন মানুষ। যান, গিয়ে ফ্রেশ হয়ে আসুন, টেবিলে খাবার সাজিয়ে দিয়েছি, খেয়ে আমরা একটু আমাদের গ্রামটা ঘুরে দেখব। আজ প্রায় 3 বছরের পর আমি গ্রামে আসলাম। ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। অননা চলে গেল, তবে একটু একটু তার প্রতি বিশ্বাস জন্মালো। অননা ততটাও খারাপ না তা বুঝতে পারলাম, কিন্তু আমাকে বিছানায় কে তুললো? না, এসব পরে না হয় তার কাছ থেকে শুনে নিব। আমি গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম, নাস্তা শেষ করে একটু বিশ্রাম নিয়ে দুজনে ওদের গ্রাম দেখতে বের হলাম। অননাদের গ্রামটা অনেক সুন্দর, অননা ওদের পুকুর চাষের জমি, লিচু বাগান আমাকে দেখিয়ে দিতেছে। অননা নাকি আগে ওদের পুকুরে সব সময় নেমে সাঁতার কাটত, পুকুরে নাকি মাছও ধরত, ক্ষেতের ফসলও না কাটত, সেসব আমাকে বলতেছে। আমাকে কে বিছানায় শুয়ে দিয়েছে? কেন আমি? আমি অবাক হয়ে অনন্যার দিকে তাকালাম, সে কি বলছে? মেয়ে হয়ে আমাকে কেমন করে বিছানায় তুললো, মাথা নষ্ট হবে আমার। এত ভাবতে হবে না, যেহেতু ক্ষেত থেকে ধান মাথায় করে বাড়ি নিয়ে আসতাম, সেহেতু আপনার কোলে করে তুলে বিছানায় রেখেছি। আমি মেয়ে হয়ে কি আপনার মতো ছেলেকে ভাসাতে পারবো না? সব সময় কি ছেলেরা সব পারে, মেয়েরা কি কিছুই পারে না? আমি তা বলিনি, তবে নিজেকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। প্রথমে তোমাকে দেখে তো মনে করেছি তুমি লাজুক স্বভাবের, কিন্তু তুমি দেখি একটা চঞ্চল মেয়ে, আর দেখতেছি তো তুমি একেবারে অন্য সব মেয়েদের থেকে অন্যরকম। জানি না কেন এমন হয়ে গেল।
আমরা হাঁটতেছি আর কথা বলতেছি। অনন্যা তার গ্রাম সম্পর্কে আমাকে বলতে লাগলো। হঠাৎ একটা ছেলে এসে অনন্যাকে বলতেছে,